শিল্পের উন্নয়ন ঘটিয়ে বেকারদের কর্মসংস্থানের দিশা নিয়ে নোনজোট সরকার কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার সকালে কাঁঠালতলীর ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস ডুকলি বিভাগের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক হিতকামানন্দ জীব মহারাজ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। খুব কম সময়ের মধ্যে তার একটা রিপোর্ট আমি ইন্ডাস্ট্রি ডাইরেক্টরের কাছে চাইব এবং সেটাকে কীভাবে সুসংহতভাবে কম সময়ে এই অপরাধটা মানুষের রোজগারের জন্য রোজগারের মাধ্যমের মতো সেই বিষয়ে কাজ করে